এটা অনেকদিন থেকে আমাকে কোনো বলছে অনেক আগে এখানে যাওয়া আসা হয় না। তো আমি তিন দিন আগে আমি এখানে গাড়ি যাওয়ার সময় দিকে ফলো করলো। আচ্ছা, ফলোর পরে আমি ওই দিন আমার ওই জিনিসটা নলেজে আসলো যে আমার যে ভাই বললো যে এখানে বাংলাদেশি আছে, উনি সমস্যা। তারপর আমি যখন গাড়ি যাওয়ার সময় দেখলাম যে উনি বসে রয়েছে, আমি ভাবছি যে উনি। তো গত পরশু আমি নামলাম, নামার পর উনার সাথে সরাসরি কথা বললাম। বলার পরে বললাম যে আমি রোজা রাখছেন কিনা, তো উনি বলতেছে না আমি রোজা রাখিনি। তো বলছে আমি কি খাবো, তো উনি বলতেছে আমি কি খামু, একটা পানি দাও একটা আইসক্রিম দাও। তো আমি একটা পানি একটা আইসক্রিম দিয়ে দিলাম, সাথে ছবি নিলাম। ছবি নিয়ে আগে দিয়ে আপনার সাথে এসএমএস হলো, তো আমি আপনাদেরকে ওই ছবিটাও শেয়ার করলাম। এই হচ্ছে অবস্থা যে আমরা কালকে যে পোস্টটা দিয়েছিলাম, আজ থেকে দুই বছর আগে আমি এমন একজন প্রবাসীকে উদ্ধার করেছিলাম। যদিও মেডিকেল ভর্তি করিয়েছিলাম, শেষ পর্যন্ত উনি বাঁচে নাই। উনি এখানেই তার মৃত্যু হয়েছে। প্রায় এক দেড় মাস উনি খোলা আকাশের নিচে পার্কে ওনার অবস্থান ছিল। উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, ধুলা বালি রোদ সব কিছু খেয়ে ওই পার্কে থাকতেন। তো আমার লাইভ দেখার পরে অনেক মানে অনেকে তাকে, তার সহকর্মী যারা আছেন তাকে মেডিকেলে ভর্তি করিয়েছেন, যদি এরপরে তিনি বাঁচেনি। সেম একই কাহিনী, আমি যদি এখন ওনার কাছে যাইনি, আমি ওনার কাছে যাচ্ছি। কী সমস্যা, কী হয়েছে সেটা আমি ওনার কাছ থেকে চেষ্টা করবো শোনার। আর আমাকে যিনি খবর দিয়েছেন তার সাথে কথা বলছিলাম। জি তো জি, তারপর মিজান ভাই, তারপরে আমি আজকে দেখলাম যে উনি আছে কিনা, এবং এখানে যারা প্রবাসী আছেন ওনারা চেষ্টা করতেছেন মানে খাওয়া দাওয়া দেওয়ার জন্য, কিন্তু যেহেতু উনি মানসিক সমস্যা বা অনেকে এই সময় যে করোনা কিনা, ওনার করোনা কিনা, এই জন্য হয়তো ওনাকে কেউ রুমে নিতেছে না। আর উনি কিছু কথা ভালো বলে, কিন্তু সম্পূর্ণ কথা মানে বলতে পারে না আমার মনে হয়। আর উনি থাকে যে এটার ভিতরে খাওয়া দাওয়া করতে বাংলাদেশে নাকি কোথায় কোথায় এই লোকটা কদিন ধরে দেখতেছেন এখানে এই লোক? হ্যাঁ, প্রায় দু তিন মাস ধরে এখানে দেখতেছেন। আপনার জানার চেষ্টা করেন না কি হয়েছে এই লোকটার? এ তো বলছে এক বছর হলে হাসপাতালে আসলো। আচ্ছা, ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে ছেড়ে দিছে, টাকা টুকা বোধহয় পে করতে পারতে সামনে এরকম কিছু। আচ্ছা, পরে ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে। তো কেউ চেষ্টা করে না ওরা কোনো একটা বাসা টাসা নিয়ে দেওয়ার, মানে এরকম কেউ চেষ্টা করে না? কোনো ভাই আমি যেখানে থাকি এখানে জায়গা নাই, ঠিক আছে? জায়গা নাই একটা মানে আপনারা কেউ মিলে একটা বাসা আমি থাকি একটা অফিসের মধ্যে, চালু অফিস, আমি তো ওখানে নিয়ে যাই রাখতে পারবো। কত আপনার এলাকার এখানে বহুত খোঁজা খুঁজছি একটা বাসার, একটা বাসা নাই এখানে, এখানে একটা লোক দিতে চাইনি সিট। এখানে সিট কেন, একটা রুম নিলে একটা রুম একটা মাসে ভাড়া কত দিতে? ঠিক আছে, 200-300 টাকা কোনো ব্যাপার না, কিন্তু রুম না পেলে কোথায় রাখবা? রুম না পেলে তো এখন এই অবস্থা, তো কেউ দিতেছে না রুম। উনি থাকে কোথায়? একটা ভয়ঙ্কর জায়গা, যেহেতু মানুষের সমস্যা, এখানে বিদ্যুতের একটা একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো ওখানে একটা বড় ধরনের ঘটনা ঘটে। আমরা চেষ্টা করবো ওনার সাথে একটু কথা বলতে। জি, আমি গত পরশু আপনাকে জানাচ্ছি, গত পরশু জানিয়ে, গত পরশু রাতে, তাও রাতে জানিয়েছেন। আমি আপনাকে আপনাদের করতে পেরেছি কালকে দুপুরে। জি, কালকে দুপুরে। তারপর আমার হোয়াটসঅ্যাপ ছিল না, আমি বলছিলাম যে এখানে বহুত লোক। ঠিক আছে, আপনার দেশের বাড়ি কোথায় ভাই? মেডিকেল আনছিলাম অক্সিজেন দিয়ে 3 মাস না 4 মাস পরে কি এখান থেকে এ পর্যন্ত আসে, এই যে আছে না
কিসের দাগগুলো এখন তো মোটামুটি আমাদের সুস্থ আছে আল্লাহ পাক আসপাশে ঠিক করছে মাথা মগজ আপনার মগজ কেউ কিছু পায় না খেলো জীবন চাই খুব কষ্ট কষ্ট আছে আমার দুজক হয়ে গেছে দুনিয়াতে আমার দুজক দুনিয়া হয়ে গেছে আপনি কত বছর আসছেন কেমন আছে আপনি কি আছে আমার গাড়িতে কিছু নিতে হবে এখান থেকে আপনার কেমনে মনে পড়ে না কি হয়েছিল মেডিকেল আসার আগে কি হয়েছিল মনে পড়ে না ভাই কিছু নিবেন ওইখানে কিছু আসে নিবে কিছু তাড়াতাড়ি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই ভাইকে উনি খবর দিয়েছেন বলে আজকে ওনাকে আমরা মানে ওনার কিছুটা আমরা করতে পারছি হ্যাঁ চেষ্টা করছি কিছুটা করার তো একটা জিনিস চিন্তা করেন যে আমাদের আসেন মানে কোথায় আমরা যে একজন লোক দু তিন মাস ধরে সে ফুটপাতে ঘুমাচ্ছে তার খাবার দাবার ঠিক না সে কথা বলতে পারছে না চলাফেরা করতে পারছে না আমাদের ন্যূনতম এই এই জ্ঞানটুকু নাই যে আমরা ওনার জন্য একটা কিছু একটা করি যে আমরা এত বুদ্ধিমান
আমরা এত বুদ্ধিমান, এত কিছু করি, আমরা কি মানে একটা টিম ওয়ার্ক কাকে বলে, একটা টিম তৈরি করে আমরা এই লোকটাকে কি সেভ করতে পারতাম না? আমরা এই লোকটা এই লোকটার জন্য কিছু করতে পারতাম না? তো ঠিক আছে, তাহলে একদিনের মধ্যে আমি কীভাবে করতে পারছি এই জিনিসটা? কেন এই জিনিসটা কেন কেন তিন মাস ধরে এই লোকটাকে এখানে মধ্যে আপনার পার্কের মধ্যে ঘুমাইতে হবে? কেন এই লোকটার যে কোনো সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানসিক সমস্যা আছে, মেডিকেল থেকে তাকে ছেড়ে দিয়েছে, মেডিকেল থেকে ছেড়ে দিয়েছে বলে কি তার আর কিছু নাই? তার আর মানে এই লোকটার কি আর মানে এখানেই পড়ে মরতে হবে? সেম ওই যে কালকে রাতে যে আমি যে ভিডিও দিয়েছিলাম পার্কের ভিডিও, আমি একদম শেষ সময় আমি ভিডিওটা ওনাকে পেয়েছি, এই শেষ সময় নিয়ে গিয়ে মেডিকেলে ভর্তি করিয়েছি, লোকটাকে বাঁচাতে পারিনি। তো মানে অবস্থাগুলোকে আমাদের কি এভাবেই আমাদের প্রত্যেক আজকে যদি আমার হয়, কালকে যদি আপনার হয়, তখন কী করবেন? কী করবেন তখন? আচ্ছা যদি না দেয় আপনি একটু যোগাযোগ করে আমাকে জানেন, মুশকিল নেই, সমস্যা নাই। যদি না দেয় আপনাকে আমাকে 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 জানা দিয়েন, সমস্যা নেই। আপনার কোম্পানিটা কোথায় ছিল, আপনার মনে আছে? ওটা আকামার উপর দিয়ে বের করে ফেলতে পারবো, আকামার উপর দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমার এখন যে বিষয়টা দরকার, একজন লোক দরকার আমার ও দেখাশোনার জন্য, সেটা বেতন দিব। হ্যাঁ, বেতন দিব। যারা কাজ করতে চান আমার পার্সোনালি, আমার যে পেজ আছে পেজের মধ্যে আপনি ইনবক্স করতে পারেন। একটা ছেলে দরকার, নতুন ছেলে হলে চলবে, একে মানা থাকলে চলবে, যে ওর ওর সেবা যত্ন করবে। হ্যাঁ, ওই ছেলেকে বেতন বেতন খাওয়া থাকা খাওয়া বেতন সেটা আমরা দিব, আমি দিব, এটা সমস্যা নেই। আপনারা ওই যে কাজটা করবে সেটা হচ্ছে অন্তত একটা ছেলে, আপনারা ওই যে কেউ রিয়াদের যে কেউ করতে চান, যার থাকা খাওয়া সমস্যা বর্তমানে, সে শুধু এই লোকটা সেবা করবেন। পরিস্থিতি যতদিন পর্যন্ত স্বাভাবিক না হবে, যতদিন পর্যন্ত এই লোকটাকে দেশে পাঠাতে না পারবো, ততদিন পর্যন্ত এই লোকটা আমার জিম্মে থাকবে। শুধু আমি আমার একটা ছেলে দরকার, যে ছেলেটা ভাই ব্যাগটা একটু তুলে দেন, আর যে ছেলেটা ইয়ে করবেন আপনার ও দেখাশোনা করবেন। হ্যাঁ, তো আমার একটা ছেলে দরকার, কেউ যদি থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন, থাকা খাওয়া বেতন সেটা আমি পে করবো, সমস্যা নেই। আমি বা আমার পেজ থেকে আমি আমরা পে করবো, প্রবলেম নেই। আপনি চলে যাচ্ছেন না? আর আপনার নাম হচ্ছে মিজান? মিজান জি, আমি জানি। আসলে আমি সবসময় আমরা সৌদিরা প্রবাসী পেজ ক্যাম্প ফলো করি, যে কোনো সমস্যার জন্য আমি ওনাদের মেসেজ দিলে ওনারা আমাকে রিপ্লাই করে। এর আগে আমি পাসপোর্ট বিষয়ে আমার বন্ধু পাসপোর্ট হারিয়ে গেছে, ওনারা আমাকে হেল্প করছে, এবং আজকের এই বিষয়টা এত দ্রুত সমাধান হবে আমি কল্পনা করি না। ধন্যবাদ নিয়ন ভাইকে, ধন্যবাদ যারা লাইভ দেখতেছেন সবাই। ইনশাল্লাহ বাকি যে কাজগুলো আছে ওনারা আপনারা নিয়ন ভাইয়ের সাথে ওনাকে হেল্প করবেন ইনশাল্লাহ। রমজান মাসে আল্লাহ খায়র করেন। ওকে, সালাম আলাইকুম। জি, থ্যাংক ইউ। এটা আসলে আমি আমি বলবো না, আপনি আসলে পিছন রাখেন, আপনি সামনে রাখেন। আপনার নাম্বারটা দিলে ভালো, আমার নাম্বার ওনার থেকে নিয়ে নেন, আর আমার নাম্বার কাউকে দিয়ে না, শুধু ওনার থেকে নিয়ে আপনি রাখে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করবো। যে ভাই নাম্বারটা দিয়ে দেন না, বসেন বসেন। একটা রুম কেউ দিতে রাজি হয় না? যাদের কাছ থেকে রুম চাইছেন রুম দেনাই, তাদেরকে বলেন যে রুম দিলে কি তোরা মরে যেতি? রুম দিলে কি আর এখানে থাকে? আমি প্রত্যেকটা দিন আসি যেখানে উপরে পাকিস্তান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার টাইম নেই, আমাকে আমাকে বাসায় যেতে হবে। আপনার নাম নামটা মনে আছে? ওর নাম মোহাম্মদ তসলিম ইসলাম। হ্যাঁ, তসলিম ইসলাম, তসলিম ইসলাম। এই যে তসলিম ইসলাম ভাই, আর কোনো টেনশন নাই, তসলিম ইসলাম ভাই আমার সাথে আছে। হ্যাঁ, হাফেজ আপনি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন হাফেজ। বাহ, একজন হাফেজ আমার সাথে, তিরিশ পাড়ার একজন হাফেজ তসলিম ইসলাম। এই হাফেজ আজকে হাফেজের এই অবস্থা, তিরিশ পাড়ার হাফেজ বলতেছে। আমি এখন প্রত্যেক রাতে ওনার ওনার কোরআন শরীফ শুনবো ইনশাআল্লাহ। যেকোনো একটা সুরা দিয়ে শেষ করবো।
আমি দেশের মধ্যে ইসরাফিল আছে না এমপি, ওনার সাথে পর্যন্ত আমি কথা বলছি যে স্যার আমার এই এখন আমার আমার ওই সময় একেবারে কম। আপনাদেরকে ধন্যবাদ যা করছেন। আপনি তো জানেন তাই না, আল্লাহ কখন কাকে নিবে সেটা তিনি নির্ধারণ করে রেখেছে। আল্লাহ কাকে কখন কি সাজা দিবে, কাকে কিভাবে রাখবে সেটা তিনি নির্ণয় করে রেখেছেন। সেখানে আমার আপনার বললে কিছু হবে না, কাকে কাকে কখন নিবে তাই বলে আল্লাহর উপর মানে অভিমান করা যাবে না যে আল্লাহ নিয়ে নেয়। যাই হোক, আমি ড্রাইভ করছি, আমি আমাদের কি জানি নাম বললেন তসলিম ইসলাম। তসলিম ইসলাম ভাই আমার সাথে আছেন, কালকে কেবল ওনার ছবি আপনাদেরকে ওনার ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে তিন মাস কাছাকাছি তিন মাস ধরে যিনি বাহিরে ছিলেন, আমি তো দুই মাস লিখেছি, অনেকে বলছেন তিন মাস ধরে ওনাকে দেখছেন এখানে মধ্যে, সে তসলিম ইসলাম বাহিরে থাকতেন, বাহিরে ঘুমাতেন, বসে থাকতেন, রোদ গরম সব শীতের মধ্যে এখানে ছিলেন। তো এ তসলিম ইসলাম আজকে আমরা যখন কালকে আমি খবর পেয়েছি, আমি তসলিম ইসলামকে আজকে আরও আগে আসা দরকার ছিল, কথা ছিল, আমি আমার ব্যস্ততার কারণে পারিনি। ব্যস্ততা বলতে আমরা খাদ্য সামগ্রী নিয়ে সকালে বের হয়েছিলাম, তো সময় একেবারে শেষের দিকে, সকালে বের হয়ে এই মাত্র আমি একটু অফসর হয়ে খাদ্য সামগ্রী শেষ করে আমি কেবল মাত্র আসলাম তসলিম ইসলামের কাছে এখানে মধ্যে। তো যাই হোক, বিষয় যেটা সেটা হচ্ছে এখন তসলিম ইসলাম আমার সাথে আছেন ইনশাল্লাহ, আমরা বাসার দিকে যাচ্ছি অন্তত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। তসলিম ইসলাম আমার সাথে থাকবে এবং ভালো থাকবেন আশা করছি। যাই হোক, বিস্তারিত আপডেট পরে বলবো, যেহেতু ড্রাইভ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টাও নেই, 20 মিনিটের মধ্যে বাসায় পৌঁছাতে হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। কি হলো আল্লাহ।